শহীদদের শ্রদ্ধা জানাতে রাত 12:01 ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা 3 আসনের এমপি নূরনবী চৌধুরী শাওন। পরে সকালে লালমোহন থানার সামনে একে একে প্রবাদ পেরি বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ইউএনও আল নোমান, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, লালমোহন থানার ওসি মাসুদুর রহমান মুরাদ সহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। কিশোরগঞ্জ